হাই রিয়ান, প্রকাশ দাস। চলে আসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা যারা চান্স পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা চান্স পান নাই তাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টি যারা চান্স পেয়েছেন তাদের কাছেও অনেক গার্জিয়ান জানতে চাইতে পারে বা আপনার এলাকার লোকজন জানতে চাইতে পারে, এবং যারা চান্স পায়নি তাদের জন্য তো আরো গুরুত্বপূর্ণ। তো দেখেন, আজকে আমি আলোচনা করব একটি বেসরকারি পলিটেকনিকে 4 বছরে কত টাকা লাগবে এবং কারা ভর্তি হবেন, যারা চান্স পেয়েছেন তারা ভর্তি হবেন কিনা, আর যারা চান্স পাননি তারা তো ভর্তি হতে চাইলে হইতে পারে। সার্টিফিকেটের মান কি একই রকম থাকবে, বেসরকারিতে কি উপবৃত্তি দেবে, টাকা কি একবারে পে করতে হবে, তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো যদি আপনার মনের প্রশ্ন হয়ে থাকে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন আপনাদের কাছ থেকে একটি লাইক এবং একটি কমেন্ট আশা করতেই পারি। আর যারা রেগুলার ইউটিউব ব্যবহার করেন না তারা আমাদের আমার ফেসবুক পেজ প্রকাশ 345 এটা গিয়ে ফলো করে রাখবেন, তাহলে এই আপডেটগুলো রেগুলার ওখানে পেয়ে যাবেন। তো চলে আসেন, যে দেখা যাক, আমরা এখন সরাসরি কাজে চলে আসি। বেসরকারি পলিটেকনিকে 4 বছরে কত টাকা লাগবে, তো এই জিনিসটা আসলে ডিপেন্ড করবে আপনার পলিটেকনিকের উপরে। পলিটেকনিকের উপরে বলতে কেমন, যে পলিটেকনিকের মানের উপরে। মনে করেন কোনো একটি প্রতিষ্ঠানের নাম BCM, তো এই প্রতিষ্ঠানের সার্ভিসটা অনেক ভালো। তো সার্ভিস অনেক ভালো বলতে দেখা যাচ্ছে বিষয়টা এরকম হতে পারে, তাদের বাথরুমে পর্যন্ত AC আছে। এটা হাসির কথা না, এটা সত্য কথা। বা তাদের ক্লাসরুম AC, তাদের কমন রুম AC ব্যবহার করা, সবগুলো টাইলস করা, বা তাদের টিচারগুলো যেরকম আছে এক্সপ্রেস লেভেলের, এরকম জাতীয় পলিটেকনিক যদি হয়ে থাকে বেসরকারি পলিটেকনিক, তো সে সমস্ত পলিটেকনিকে পড়তে গেলে আপনাকে ন্যূনতম 4 বছরে, আমি যে কষ্টের কথা করছি টোটাল 4 বছরে, শুধুমাত্র টিউশন ফিস এবং পরীক্ষার ফিস বাবদ, মানে আপনি কলেজে ঢুকবেন এবং কলেজ থেকে বের হবেন, যদি রেফার খান বা ফেল করেন সেই বিষয়টা কিন্তু কলেজের উপরে বর্তাবে হবে না, সেজন্য আপনাকে আলাদা করে টাকা প্রদান করতে হবে। আপনি বের হবে মানে ঢুকবেন রেগুলার স্টুডেন্ট হিসেবে, বের হয়ে যাবেন রেগুলার স্টুডেন্ট হিসেবে, সেক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 1 লক্ষ টাকা থেকে আপনার 1,20,000 টাকা মতো লাগতে পারে শুধুমাত্র টিউশন ফিস বাবদ। মানে টিউশন ফিস বলতে শিক্ষকদের বেতন, তারপরে আপনার কলেজের যে সেমিস্টার ফি বা হচ্ছে আপনার যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মানে যাই হোক না কেন সবকিছু মিলে আপনার এত টাকা লাগবে। এবং এটা আপনি যে কোনো বেসরকারি পলিটেকনিকের টুলেট দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের যদি কারো মানে পলিটেকনিকে পড়ার সুবিধা অসুবিধা কি বা কোন বিষয় নিয়ে পড়লে ভালো হবে, যদি কেউ চান্স পেয়ে থাকেন কোন কোন কাগজপত্র লাগবে, এইসব জিনিসগুলো নিয়ে জানতে চাইলে মোটিভেশন প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন, ওখানে পরপর সকল ভিডিওগুলো সাজানো আছে। আপনার মনে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নের উত্তর ওখানেই পেয়ে যাবেন। তো এরপরে আসেন, যদি একটু কমা পলিটেকনিক হয়, মানে পলিটেকনিকের মানটা একটু কম হয়, সেই ক্ষেত্রে আপনার অ্যারাউন্ড 60,000 থেকে 1 লক্ষ টাকা মতো লাগতে পারে আপনার, যদি পলিটেকনিকের মানটা একটু কম হয়। মান কম বলতে কি, মনে করেন যে আপনার ওই পলিটেকনিকের নিজস্ব কোনো ক্যাম্পাস নাই, কোনো ভাড়াকৃত স্থানে আছে, অথবা তাদের টিচারগুলার সার্ভিস অত কোয়ালিটি ফুল না, এইসব কারণে এই আর কি। তো এই হচ্ছে আপনার টোটাল কস্ট। এছাড়াও আপনার থাকা খাওয়ার জন্য আপনি যদি বাইরে থেকে অন্য জেলায় পড়তে আসেন, সাধারণত যারা বেসরকারি পলিটেকনিকে পড়ে ম্যাক্সিমামই সবাই পার্শ্ববর্তী যে পলিটেকনিক পায় সেটাই পড়ে, সেটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ভালো সাবজেক্টে পড়তে হবে। তো সেজন্য আপনি যদি দূরে যেতে হয় তাহলে দূরে কোথাও যাবেন, তার জন্য আপনার এক্সট্রা প্রতি মাসে কিন্তু 2,500 টাকা করে লাগবে, যেটা ম্যাচ খরচ বাবদ। এরপরে আসেন কারা ভর্তি হবেন, তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারা ভর্তি হবেন। এখানে দেখেন, অনেকে ভাবছেন আমি তো চান্স পেয়ে গিয়েছি তাহলে আমি কেন ভর্তি হব। তো দেখেন, আপনি চান্স পেয়েছেন ঠিক আছে, বাট আপনি দেখা যাচ্ছে এমন একটা টেকনোলজিতে চান্স পেয়েছেন যেটার কোনো মার্কেট ভ্যালু নেই, মানে কোনো ডিমান্ড নেই। ডিমান্ড বলতে মনে করেন আপনি RAC-তে চান্স পেয়েছেন, আমি চান্স প্রাপ্তদের কথা বলছি, অথবা অটোমোবাইলে চান্স পেয়েছেন, অথবা
ফুড ইঞ্জিনিয়ারিং এর চান্স পেয়েছেন। তো এই সমস্ত সাবজেক্টের মার্কেট ভ্যালু এতটাই কম যে আপনি ফ্রি পড়তে পারবেন, ঠিক আছে, বাট পড়ে আপনার কর্মসংস্থানের সুযোগ কম, নেই সেটা নয়, আছে কিন্তু খুবই কম। এই জন্য আপনি কি করবেন, আপনি চান্স পাইলেও আপনার পারিবারিক অবস্থা যদি মোটামুটি মানের থাকে, আপনার পলিটেকনিক ডাজেন্ট ম্যাটার, আপনি এমন একটা পলিটেকনিকে ভর্তি হন যেখানে 4 বছরে আপনার 60,000 টাকা খরচ হচ্ছে, কথার কথা, এমন একটা পলিটেকনিকে আপনি ভর্তি হন, তো সেখানে আপনি সাবজেক্টটা ভালো নেন। কারণ কি, যে সে কারণটা একটু পরে আসছি, তো সেখানে পড়লে আপনার ভবিষ্যৎটা ভালো হবে। তো আর যারা চান্স পাননি, মানে যারা চান্স পান নাই, ওয়েটিং এ আছেন, এবং আপনার যাদের ইচ্ছা আছে পলিটেকনিকে পড়ার, তো তারা নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। তো এখানে আসলে অনেক যে অঙ্কের একটু হিসাব কিতাব আছে, তো এই সমস্ত জিনিসগুলো যদি আপনাদের ভয় ভীতি না থাকে তাহলে আপনারা ওয়েলকাম। সার্টিফিকেটের মান কি একই? এটা হচ্ছে মোস্ট আস্কড কোশ্চেন, মানে এই প্রশ্নটা করে নাই এমন কেউ নাই, সার্টিফিকেটের মান কি একই। তো দেখেন, আপনি দেখা যাচ্ছে কোনো একটা পলিটেকনিক এক্স কোনো একটা পলিটেকনিক থেকে পড়লেন, এক্স পলিটেকনিক, তো আপনি যখন সার্টিফিকেটটা পাবেন, এখানে আসলে সিজিপিএ মানে হচ্ছে ক্যাটাগোরাইজড গ্রেড পয়েন্ট এভারেস্ট, সিজিপিএ, নট জিপিএ, সিজিপিএ। তো সিজিপিএ পদ্ধতিতে যেখানেই আপনার মার্কিং ব্যবস্থাটা চালু আছে সেই সমস্ত ক্ষেত্রে আপনার সার্টিফিকেট কখনো কোনো প্রতিষ্ঠান দেয় না, সার্টিফিকেট দেবে আপনার কোনো নির্দিষ্ট সংস্থা। যেরকম কারিগরি বোর্ডের ক্ষেত্রে আপনি সেই এক্স পলিটেকনিক থেকে পাস করেন, বিসিএম পলিটেকনিক থেকে পাস করেন, অথবা সরকারি পলিটেকনিক বগুড়া থেকে পাস করেন, তো বগুড়া বলতে মনে পড়ে গেল, যশোর বলা উচিত ছিল, কারণ যেহেতু আমি যশোরেই থাকি এবং যশোরে আমার নিজস্ব একটি কোচিং আছে, তো আপনারা যারা যশোরে চান্স পাবেন তাদের আমাদের কোচিংয়ে স্বাগতম, এবং আপনারা কোনো প্রকার সমস্যা হলে আমাকে জাস্ট একটু নক করবেন। আমার যারা রেগুলার ভিউয়ার আছেন তারা ভালো করে জানেন আমাকে নক করলে সাথে সাথে পাওয়া যায়। তো পলিটেকনিকে চান্স পেলেন, বাট আপনার সার্টিফিকেটে লেখা থাকবে বাংলাদেশ কারিগরি এডুকেশনাল বোর্ড, মানে BTEB, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। সুতরাং এখানে সার্টিফিকেটের মানের কোনো পার্থক্য নেই। তাহলে এখন একটা প্রশ্ন মনে চলেই আসে যে তাহলে মানের কোনো পার্থক্য নেই, তাহলে চাকরিতে গিয়ে কোনো ইফেক্ট পড়বে কিনা? তো সঙ্গত কারণে এই প্রশ্নটার উত্তর আমি দিই যে চাকরিতে, সরকারি চাকরির ক্ষেত্রে আপনার কোনোরূপ ইফেক্ট পড়বে না, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। তার কারণ হচ্ছে আমিও একজন ওই ক্যাটাগরির স্টুডেন্ট ছিলাম এক সময়। তারপরে আপনার কি যে বেসরকারি চাকরির ক্ষেত্রে একটু সমস্যা হয়, সমস্যা হয় বলতে কেমন কি, আপনি যদি মানে বাস্তব কাজ না জানেন, ওনলি সার্টিফিকেটের উপরে ডিপেন্ড করে কোম্পানির জব করতে যান, সেক্ষেত্রে একটুখানি সমস্যায় আপনাকে পড়তেই হতে পারে। মানে যদি আপনি কাজ জানেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। বেসরকারিতে কি উপবৃত্তি দেয়? তো এই প্রশ্নটা অনেকের মনেই থাকে। বিষয়টা হচ্ছে যে বেসরকারিতে হ্যাঁ উপবৃত্তিটা পাওয়া যায়, বর্তমানে আমরা সেমিস্টারে 4,000 টাকা করে উপবৃত্তি দেওয়া হয়। তো এটা সেভ প্রকল্পের আওতায়, SEIP সেভ প্রকল্পের আওতায় দেওয়া হয়। এর আগে ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রজেক্ট ছিল, সেখানে 4,600 টাকা ছিল। আরেকটি উপবৃত্তি আমি শুনছি যে চালু হবে, এখন আমি এই সম্পর্কে অথেন্টিক নিউজটা জানি না, জানলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যেটা আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন পেতাম, আমরা প্রথমে পেতাম 800 টাকা, তারপরে পেতাম 1,600 টাকা। তো এই 1,600 টাকার উপবৃত্তিটাই চালু হওয়ার কথা আছে। আর একটা বিষয় যে 4,000 টাকা আরও একটা টাকা আপনারা পাবেন যখন অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল ট্রেড নিয়ে থাকবেন। তো এইটা ডিপেন্ড করে পুরোটাই বেসরকারি প্রতিষ্ঠানের উপর, তারা এই টাকাটা স্যাংশন করবে কি আপনাকে করবে না, কারণ এটা একটা হিউজ অ্যামাউন্টের টাকা প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে ঢুকে। যারা সরকারি পলিটেকনিকে আছেন প্রত্যেকের অ্যাকাউন্টে 12,700 টাকা করে ঢুকে যাবে, 12,700 টাকা যখন আপনি অষ্টম পর্ব পাস করে যাবেন, বা হ্যাঁ কি সপ্তম পর্বের শেষের দিকে এই টাকাটা আপনারা, খুব সম্ভব অষ্টম পর্ব পাস করে গেলে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক এই 12,700 টাকা ঢুকে যাবে। তো এরপরে কি টাকা কি একবারে পরিশোধ করতে হয়? এটা অনেকের খুব মানে
কিউরিসিটি আছে এই প্রশ্নটার উপরে যে একবারে পরিশোধ করা লাগে কিনা। দেখেন এটা হচ্ছে সেমিস্টার ওয়াইজ প্ল্যান করা আছে। তো আবার একটা বিষয় যে অনেক পলিটেকনিক এরকম অফার দেয় যে আপনি যদি একবারে পরিশোধ করেন সেক্ষেত্রে আপনার জন্য 1% ওয়েবার আছে। ওয়েবার মানে কি? ছাড়। যেরকম আমি যখন ভার্সিটিতে ভর্তি হয়েছিলাম তো আমার ভার্সিটি কস্ট ছিল টোটাল 4 লক্ষ টাকার মতো। তো ওইখানে যে ফেস্টিভ্যাল হয়, মানে কি বলবো এটাকে, ভর্তি ফেস্টিভ্যাল বা অ্যাডমিশন ফেস্টিভ্যাল, ওই ফেস্টিভ্যালে ভর্তি হওয়ার কারণে প্লাস আমার রেজাল্টের কারণে আমি প্রায় 1,20,000 টাকা মতো ওয়েবার পেয়েছিলাম, যেটা কিন্তু অন্যরা পায় নাই, আমরা দুইটা বন্ধুই পেয়েছিলাম। তো আপনারা এই সমস্ত ফেস্টিভ্যাল বা ওয়েবার গুলো অনেক পলিটেকনিক দিয়ে থাকে, একটুখানি চোখ রাখবেন। এখন বর্তমান হচ্ছে আধুনিক প্রযুক্তি, একটু ফেসবুকে ঘাটাঘাটি করবেন, একটু সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন, আশা করি পেয়ে যাবেন। তো এই টাকা আপনাকে একবারে পরিশোধ করা লাগবে না, একবারে পরিশোধ করতে পারলে ভালো, না হলে আপনাকে প্রত্যেক সেমিস্টারে একটি নির্দিষ্ট করে প্ল্যান দিয়ে দেওয়া হবে যে আপনি এই সেমিস্টারে এত টাকা পে, এই সেমিস্টারে এত টাকা পে, টোটাল এত টাকা পে, আপনি সেই অনুযায়ী পে করবেন। তো অনেক ক্ষেত্রে ডিলে হয়ে যায়, সেক্ষেত্রে অনেক কলেজ মার্কশিট করে, অনেক কলেজ মার্কশিট করে না, এটা কলেজের উপরেই ডিপেন্ড করে, এটার ক্ষেত্রে আমার সরকারি কোনো হাত নাই আর কি। তো যাই হোক, এই হচ্ছে আমাদের সকল প্রশ্ন নিয়ে আলোচনা। এছাড়াও আপনার যদি মনে কোনো প্রশ্ন থেকে থাকে বা আমাদের জানাতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো যে সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।